আসসালামু আলাইকুম, খামার বাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। ব্রয়লার, সোনালি ডিম ও মুরগির বাচ্চা সকল কিছুর মূল্য আজ তুলে ধরা হবে। আপনাদের শহরের বাজার মূল্য দেওয়া হবে, আর যদি না পাও না পান তাহলে পাশের শহরের সাথে মিল রেখে বিক্রয় করবেন বা ক্রয় করবেন। পোলট্রি পণ্য, ডিম ও মুরগির আজকের পাইকারি মূল্য বৃহস্পতিবার 5/1/2023 তারিখ। এখানে বর্ণিত পোলট্রি পণ্যের মূল্য মূলত পোলট্রি খামারিদের প্রাপ্ত মূল্য। তো ভিউয়ার্স, আমি প্রতিদিনই এই ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হই। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আজকের পাইকারি যে মূল্যটা, এই মূল্যটা দেখবেন শেষ পর্যন্ত। রাজশাহীতে লাল বাদামি ডিম 8.30 টাকা এবং সাদা ডিম 8.80 টাকা। খুলনা লাল বাদামি ডিম 8.60 টাকা। তো ভিউয়ার্স, আমি যেটুকু তথ্য পাইছি সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। নোয়াখালী লাল বাদামি ডিম 8.50 টাকা, ব্রয়লার মুরগি 118 টাকা কেজি, লাল বাট লাল 200 টাকা কেজি এবং সোনালি মুরগি 220 টাকা কেজি। বাচ্চার দর লিয়ান লাল 15 টাকা কেজি। বরিশাল লাল বাদামি ডিম 8.30 টাকা, ব্রয়লার মুরগি 130 টাকা কেজি। এখানে ব্রয়লার মুরগির দাম কিছুটা না, অনেকটাই দাম বাড়ছে। লাল বাট লাল 230 টাকা কেজি, 220 টাকা কেজি এবং সোনালি মুরগি 220 টাকা কেজি। বাচ্চার দর ব্রয়লার মুরগির বাচ্চা হচ্ছে 115 টাকা পিস। ব্রয়লার মুরগির বাচ্চার দাম ওই রকমই আছে আগের তুলনায়, তবে মুরগির দাম কিছুটা বাড়তে এবং সামনে তো আরও বাড়ার সম্ভাবনা আছে আশা করি। আর অবিলম্বে খাদ্যের দাম কমাতে চাই। আজকে বগুড়ার লাল বাদামি ডিম 8.50 টাকা, ব্রয়লার মুরগি 118 টাকা কেজি এবং সোনালি মুরগি 215 টাকা কেজি। কুমিল্লা লাল বাদামি ডিম 8.40 টাকা, সাদা ডিম 8.10 টাকা। কক্সেস বাজার লাল বাদামি ডিম 8.70 টাকা, সাদা ডিম 8.50 টাকা। লক্ষ্মীপুরে লাল বাদামি ডিম 8.70 টাকা। এবং আপনি শহরের পাশে যে যে শহরের আপনি বাজার মূল্য পাচ্ছেন সে হিসাবে আপনি আপনি পাশের শহরে যদি না পায়ে থাকেন তাহলে সেটার সাথে মিল রেখেই ক্রয় বা বিক্রয় করতে পারেন। সিলেট লাল বাদামি ডিম 9 টাকা এবং সাদা ডিম 8.90 টাকা এবং ব্রয়লার মুরগি 120 টাকা কেজি। বাচ্চার দর লিয়ার লাল 15 টাকা এবং লিয়ার সাদা সরি ব্রয়লার হচ্ছে যে 15 টাকা পিস। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি শহর, এখানে মূলত 20 থেকে 25টা শহর প্রতিদিন থাকে। লাল বাদামি ডিম 8.35 টাকা, সাদা ডিম 8.85 টাকা, ব্রয়লার মুরগি 115 টাকা কেজি। এখানে কিছুটা ব্রয়লার মুরগির দাম কম। লাল বাট লাল 180 টাকা কেজি, লাল বাট সাদা এবং অন্যান্য মুরগি পাওয়া যায়নি। বাচ্চার দর আজকের বাচ্চার দর হচ্ছে লেয়ার লাল 18 থেকে 20 টাকা এবং লেয়ার সাদা 18 থেকে 20 টাকা এবং ব্রয়লার মুরগির বাচ্চা 15 টাকা। এখানে কিছুটা লেয়ার লালের দাম বাড়তি এবং লেয়ার সাদার দাম বাড়তি এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম অপরিবর্তিত আছে এবং কিছুটা মাংসের দাম কমছে, বিশেষ করে ব্রয়লারের। এবং সামনে তো বাড়ার সম্ভাবনা আছে অবশ্যই। ময়মনসিং লাল বাদামি ডিম 8.40 টাকা, ব্রয়লার মুরগি 114 টাকা কেজি, কিছুটা দাম কমছে। রংপুর লাল বাদামি ডিম 8.40 টাকা এবং আমি যতদূর বিভিন্ন শহর এবং প্রতিদিনের যেই বাজার মূল্য আপনাদের সামনে তুলে ধরি বা উপস্থাপন করি, এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় মুরগির, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালি এবং অন্যান্য মুরগির বাজার অপরিবর্তিত রয়েছে এবং বাচ্চার দাম কিছুটা বাড়লেও কখনোই মানে কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখি নাই, যা কয়েকদিন আগেও ছিল 5 থেকে 6 টাকা পিস এবং কিছুটা বাচ্চার দাম বাড়তি। চট্টগ্রাম লাল বাদামি ডিম 8.90 টাকা আর ব্রয়লার মুরগি 117 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল হচ্ছে 125 টাকা কেজি। লাল বাট লাল 190 টাকা কেজি এবং সোনালি মুরগি 200 টাকা কেজি। বাচ্চার দর লিয়ার লাল 12 থেকে 16 টাকা, অপরিবর্তিত রয়েছে বাচ্চার দাম এবং লিয়ার সাদা 14 থেকে 18 টাকা, এটাও অপরিবর্তিত রয়েছে এবং ব্রয়লার মুরগির বাচ্চার দাম হচ্ছে 15 থেকে 16 টাকা। এখানে একটু বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা 1 টাকা থেকে 2 টাকা, যদিও গত সপ্তাহে কিছুটা কমছিল। এখানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমছে আমি মনে করি। চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে ছিল 120 টাকার মতো এবং লাল বাট লাল 180 ছিল, এটা 90 চলে গেছে আসছে সরি 200 টাকা ছিল,
এবং সোনালি মুরগি ছিল 215 টাকা। দাম কিছুটা কম মনে হলেও সামনে বাড়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। টাঙ্গাইল লাল বাদামি ডিম 8 টাকা 40 পয়সা, ব্রয়লার মুরগি 120 টাকা কেজি, এবং সোনালি মুরগি বা অন্যান্য মুরগির দাম পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, যদি কোনো শহরের বা আপনি শহরের যদি নাম বা দাম মূল্য জানা না থাকে বা আমি দেইনি এরকম যদি কিছু মনে হয়, তাহলে আপনি পাশে বা পার্শ্ববর্তী যে শহর আছে সেটার সাথে মিল রেখে আপনি হচ্ছে যে অবশ্যই সেল ক্রয় বা বিক্রয় করে থাকবেন, তাতে সমস্যা খুব একটা হয় না। কিশোরগঞ্জ লাল বাদামি ডিম 8 টাকা 40 পয়সা, এবং আমি মনে করি ফরিদপুর, ফরিদপুর লাল বাদামি ডিম 8 টাকা 35 পয়সা, কাজী ফরিদপুর লাল বাদামি ডিম 8 টাকা 56 পয়সা, ব্রয়লার মুরগি 120 টাকা কেজি, লেয়ার মুরগি 180 টাকা কেজি, এবং সোনালি মুরগি 190 টাকা কেজি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ মুরগির বাজার, এবং আপনারা তো প্রতিদিন দেখতেছেন ব্রয়লার মুরগির বাজার, এবং আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলো এভাবে আমি দিতে থাকবো ইনশাল্লাহ, আপনাদের বাজারের উপর নির্ভর করে আপনারা দেখবেন যে বাজারের সিস্টেমটা কি ঊর্ধ্বমুখী না নিম্নগামী, এর উপর নির্ভর করে আপনি যদি সেটে মুরগি রেডি হয়ে থাকে অবশ্যই সেটার ব্যবস্থা ভালোভাবে নেবেন। কারণ আপনি একজন খামারি আর আপনি জানেন যে কখন মুরগির দাম বাড়তে পারে বা কমতে পারে। যাই হোক, বর্তমানে বাচ্চার দাম কিছুটা কম আছে, আপনারা চাইলে তুলতে পারেন। প্রচণ্ড শীত, আর এই শীতের সময় মুরগির লালন পালন ব্যবস্থা খুবই কষ্টকর। সব কিছু ভাবার পরে আশা করি আপনারা মুরগির লালন পালন করবেন। তো আমি আজকের মতো ভিডিওটি এখানেই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।